হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং, স্বাগত জানাই এর চ্যানেলে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট হলো রাজ্যের ছাঁটাইকৃত 10,323 শিক্ষকদের গণ আন্দোলনের ভবিষ্যৎ কি। এখানে উল্লেখ করে যেতে পারে, গতকাল অর্থাৎ 27শে জানুয়ারি 10,323 শিক্ষকগণ যখন মুখ্যমন্ত্রীর আবাস ঘেরাও করেন, ঠিক তখনই রাজ্য পুলিশ যে মারমুখী ভূমিকা নিয়ে 10,323 আন্দোলনকে ছত্রভঙ্গ করে দিয়েছে, তার ফলে এরা যে 10,323-এর আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, এই বিষয়টাকে নিয়েই আজকে ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করব। আশা করব এই বিশ্লেষণাত্মক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2020 সালের 7ই ডিসেম্বর এরা যে 10,323 শিক্ষকগণ অনির্দিষ্টকালের জন্য গণ অবস্থানে বসেছিলেন। বিধানসভা নির্বাচনের পূর্বেই বিজেপি দলের নেতৃত্বরা 10,323 প্রতিনিধি দলকে জানিয়েছিলেন যে তারা সরকারে আসলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রীর নিকট কয়েক দফা ডেপুটেশনের পর মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে তাদের 2 মাসের মধ্যে চাকরি দেবেন, কিন্তু সেই আশা যখন পূরণ হয়নি তখন তারা গণ আন্দোলনে বসেছিল, গণ অবস্থানে বসেছিল। শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে 52 দিন গণ অবস্থানে তারা যখন অবস্থান করছিলেন, তখন পর্যন্ত এ রাজ্যে কোনো ধরনের অশান্তির পরিবেশ তৈরি হয়নি। 52 দিন অতিক্রান্ত হওয়ার পর এই রাজ্যের শিক্ষকগণ অর্থাৎ ছাঁটাইকৃত 10,323 শিক্ষকগণ স্থির করেছেন, যেহেতু গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাদের দাবি দেওয়া পূরণ হয়নি, তাই বাধ্য হয়ে চরমপন্থী আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা। সে অনুযায়ী 27শে জানুয়ারি মুখ্যমন্ত্রী বাড়ি ঘেরাও করার সময় পুলিশ যে কায়দায় যেভাবে তাদের উপর আক্রমণ করেছে, জল কামান ছুড়েছে, তার ফলে কিন্তু সমস্ত শিক্ষক নেতৃবৃন্দ, সেই সঙ্গে 10,323-এর শিক্ষক শিক্ষিকারা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং তাদের আন্দোলনের রেশ অনেকখানি হালকা হয়ে যায়। যদিও পরবর্তী সময়ে মেলার মাঠে তারা আবারও অবস্থান নেন, কিন্তু তা সত্ত্বেও একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে 10,323-এর আন্দোলন অনেকখানি ধাক্কা খেয়েছে। যতক্ষণ গণতান্ত্রিক আন্দোলনে আবদ্ধ ছিলেন, রাজ্য সরকার তাদের প্রতি কোনো ধরনের হুমকি ধমকি প্রদর্শন করেনি, কিন্তু চরমপন্থা আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারও তাদের বিরুদ্ধে অ্যাকশান নিতে শুরু করে দিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে, আগামী দিন কি এই আন্দোলন স্থায়ী হবে? চরমপন্থী আন্দোলনের মাধ্যমে কি তাদের চাকরি আদায় সম্ভব হবে? কী হবে 10,323-এর ভবিষ্যৎ? প্রিয় দর্শক বন্ধুরা, এই প্রশ্নের জবাবে 10,323-এর একজন শিক্ষক নেতৃত্ব জানিয়েছেন যে 10,323 আন্দোলন থামবে না, এ আন্দোলন দাবি আদায়ের আন্দোলন, এ আন্দোলন বাঁচার আন্দোলন, তাই এই আন্দোলন চলবেই। 10,323 শিক্ষক নেতৃবৃন্দের এই ঘোষণার ফলে এটাও আভাস পাওয়া যাচ্ছে যে আগামী দিন এই লড়াই দীর্ঘ হতে যাচ্ছে। তবে দাবি আদায়ের ক্ষেত্রে এই আন্দোলন কতক্ষণ সার্থক হবে এ নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়ে গেছে। প্রিয় দর্শক বন্ধুরা, সংক্ষিপ্ত আকারে ছোট্ট আপডেট আপনাদের জানিয়ে দিলাম যে 10,323-এর আন্দোলন যখন চরমপন্থী হয়ে ওঠে তখন সরকার অত্যন্ত কঠোরভাবে এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার প্রয়াস নিয়েছে, যার ফলে এই 10,323-এর আন্দোলন আজ হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা কী ভাবছেন, এই আন্দোলনের স্থায়িত্ব কী হবে, এই আন্দোলনের ভবিষ্যৎই বা কী হবে? তাহলে অবশ্যই আপনাদের মনের কথা লিখে জানাবেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিংয়ে। ধন্যবাদ সকলকে আজকে অনুষ্ঠানটি দেখার জন্য।